আমরা যারা ছাদ বাগানে টবেতে মাটি দিয়ে গোলাপ করি, তাদের নানান সমস্যায় পড়তে হয় এই গোলাপ গাছগুলোকে নিয়ে। জল বেশি না কম, কি পরিমাণে খাবার দেবো, কতবার জল দেব, এগুলো নিয়ে আমাদের সব সময় মনে দ্বিধাদ্বন্দ্ব লেগেই থাকে। হ্যাঁ, প্রত্যেকের কিছু না কিছু আছেই। আমি যেটা করছি আমি সেটা তোমাদেরকে বলবো। আশা করি তোমাদের অনেক সমস্যার সমাধান হবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি যদি দেখো তাহলে সবটাই তোমরা বুঝতে পারবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো, কি করছো? নিশ্চয়ই সবাই খুব ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কম্পোজগুলোকে চালছি, মানে আমার দুই সহচরী আমাকে সহযোগিতা করছে, ওরা চেলে চেলে তুলছে। এই জিনিসগুলো দিয়েই যে আমি গোলাপ করব, সেটা অনেকদিন আগেই আমি মাটি প্রস্তুত করেছিলাম, তার ভিডিওও আমি তোমাদেরকে দিয়েছিলাম। এতে আছে কেবলমাত্র কম্পোজ, আর তার সাথে হাড় গুঁড়ো মিশিয়ে আমি গাছগুলোকে পটিং করছি। আচ্ছা, একটা কথা বলি এক্ষেত্রে, সেটা হচ্ছে গাছকে কিন্তু ছাড়িয়ে ছুড়িয়ে রিপোর্ট করার দরকার নেই, পটিং তোমরা করতে পারো। মানে ছোট গাছকে তোমরা পটিং অবশ্যই করতে পারো, তাহলে গাছ অনেক ভালোই থাকবে। এবার দেখো, গাছগুলোকে আমি পটিং করার পরের দিনের ছবি রোদের মধ্যেই আমি রেখেছি। গাছগুলো কেমন আছে আর গাছগুলো কেমন থাকবে সবটাই আমি তোমাদেরকে তুলে তুলে ধরব। পটিং করার পরে গাছগুলো এই অবস্থাতে আছে, মানে মোটামুটি ঠিকই আছে। আমি যে প্রখর রৌদ্রে ছবিটা তুলেছি তোমরা বুঝতে পারছো। এইটা হচ্ছে আরেকটা গাছ, যে গাছটাকে আমি একটু ছাওয়ায় রেখেছি। তো তোমরা ফারাকটাকে কিছু বুঝলে? আমাদের গোলাপের সমস্যাটা তো হয় এখানেই, প্রখর রৌদ্রের মধ্যে আমরা যখন গাছগুলোকে রাখি, গাছের পাতায় যে সবুজ অংশটা থাকে সেই অংশটা কিন্তু অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয় গোলাপের জন্য। তোমরা চাইলে এইরকম বক্স, মানে এরকম পিচবোর্ডের বক্স যদি তোমরা আড়াল করে দিতে পারো তোমাদের গাছেদের, তাহলে দেখবে গাছগুলো অনেক ভালো থাকবে। কিংবা যদি এরকম কাপড় দিয়ে ঢেকে দিতে পারো, কি টবের গোড়াগুলোও এরকম করে চাপা দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু গাছগুলো অনেক ভালো থাকবে। আমি যেগুলো করি আমি সেগুলোই তোমাদেরকে বলছি। এবার তোমরা দেখো এই গাছটাকে, গাছটায় জল বেশি হয়ে গেছিলো, একদিন একটু শুকিয়ে গেছিলো রোদে থাকার পর, জল দিয়েছিলাম একটু বেশি করে, গাছ গেল হলুদ হয়ে। এবার তোমরা দেখো এই গাছটা, এই গাছগুলো এখন যেহেতু পটিং করা হয়েছে তারপর তো একটুখানি ওরা কি বলবো একটু ক্ষতিগ্রস্ত মতো হয়ই। তো এরপর কিছুদিন বাদে তোমাদের আমি ছবিটা তুলে ধরবো, তবেই তোমরা বুঝতে পারবে। যদি গাছে বেশি জল দেওয়া হয় তাহলে কি হবে বলো তো? মাটিতে জল কিন্তু সব সময় থাকবে। আবারও সেই একই কথা বলি, একটা ছোট গাছের যা পরিচর্যা একটা বড় গাছের তা কিন্তু নয়। বেশি জল কখনোই দেওয়া উচিত নয়। এবার বলবে কেন উচিত নয়? প্রথম কথা হলো, গোলাপ একটা কাঁটা গুল্ম জাতীয় গাছ। এই গাছকে শুকনো করে রাখলে কোনো গাছের ক্ষতি হয় না, এটা তোমরা কিন্তু প্রথমেই জানবে, আর এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। এই গাছে জল বেশি হলেই পাতা পোড়া হবে, পাতা হলুদ হয়ে যাবে, গাছ কিন্তু ডালপালা কিছুই আর ছাড়বে না। চাইলে এই গরমেও ডালপালা ছাড়ানো যায় যদি সঠিক পরিমাণে আমরা খাবার দিই। আমরা যদি জল বেশি দিই সেক্ষেত্রে গাছটা কিন্তু সব সময় ক্ষতিগ্রস্ত হবে। তোমাদের করতে হবে কি, গাছগুলোকে একটু চাপা দিয়ে রাখতে হবে। কেন চাপা দিয়ে রাখতে হবে? না, গাছের পাতায় যদি প্রখর রৌদ্র পড়ে গাছ কিন্তু খাবার তৈরি করতে কোনো মতেই পারবে না। আর সব সময় চান করিয়ে দেয়া এই জিনিসগুলো একেবারেই ঠিক নয়। পাতায় ধুলে পড়লেও সপ্তাহে একদিন চান করিয়ে দিলে সেক্ষেত্রে ঠিক আছে, পাতা টানলে জল দিলে হলুদ হয়ে যায় একেবারেই এই ধারণাটা ঠিক নয়। গোড়াতে অল্প অল্প জল দেবে, রাত্রেবেলা ঠান্ডা জল দেবে, দিনে একবার জল দেবে, আর প্রখর রৌদ্র থেকে বাঁচতে চাপা দিয়ে রাখতে হবে। চাপা মানে একদম, মানে কাঠের বাক্সের চাপার কথা বলিনি, একটু আড়াল করে রাখতে হবে। পাতা যদি না ভালো থাকে তাহলে কিন্তু গাছকে তোমরা কোনোভাবেই ভালো রাখতে পারবে না। সেটা যতই তোমরা জল দাও আর যতবারই জল দাও আর যাই করো, যতই খাবার দাও,
সেই কারণেই আমি তোমাদেরকে একটা কথাই বলবো, জল কিন্তু খুব মেপে দিতে হবে। আচ্ছা, এই গাছটাকে তোমরা দেখো তো, আমি গাছের মাটিতে মানে টবের মাটিতে আমি খাবার দিয়ে রেখেছি। গাছটা একটা দেশি গোলাপ, তোমরা অনেকবারের ছবি দেখেছো, অনেক সুন্দর ফুল দিয়েছে এবারে। কিন্তু গাছটা দেখছো কত সবুজ মোলায়েম হয়ে আছে। আমি কিন্তু খুব বেশি জল দিই না এই গাছে, খাবারটা দিই আমি সঠিক পরিমাণে, সেই কারণেই কিন্তু গাছটা সবুজ হয়ে আছে। এবার তোমাদের বলি, তোমরা কি খাবার দেবে। কেউ যদি কিছু না পারো, ফ্যান আর খোল ভিজিয়ে রাখবে মাত্রায় অল্প করে, একদম অল্প মাত্রায় ভিজিয়ে এই রকম ফ্রিজের জল মেশাবে, পাতলা করে গাছের গোড়ায় দেবে, এরম ফ্রিজের জল মিশিয়ে নেবে, নিয়ে ভালো করে ঘাঁটিয়ে নেবে। ঘাঁটিয়ে নিয়ে টবের মাটিতে রাত্রেবেলা মাটি ঠান্ডা হয়ে যাবার পর একদম পাতলা করে, যদি তোমরা মাটিতে দিতে পারো প্রতিদিন, হ্যাঁ প্রতিদিনই দেবে, কোনো অসুবিধে হবে না, আমি প্রতিদিন দেব। আমি তোমাদেরকে বলছি, আমি আগেও দিয়েছি এখনও দেব, যেহেতু আমার এখন পটিং হয়েছে তাই কদিন বন্ধ রেখেছি। দেখছো কতটা পাতলা করে দিতে হবে, তোমাদেরকে কাঁচের গ্লাসে দেখাচ্ছি, একদম পাতলা করে ঠান্ডা জল মিশিয়ে ফ্যান আর খোল গাছের গোড়ায় যদি সন্ধেবেলা মানে টবের মাটিতে যদি একটু 7:30-8টার দিকে মাটি ঠান্ডা হয়ে গেলে যদি দিতে পারো, দেখবে আর সকালে জল দিতেও লাগবে না, কোনো অসুবিধে নেই। আগে প্রয়োজনের জল দেবে, দিয়ে এই খাবারটা দিয়ে দেবে, দেখবে গাছ কত ভালো থাকবে। তখন তোমরা আমাকে বলবে যে হ্যাঁ দিদি কেমন আছে। আমি তোমাদেরকে এই জন্যে আগে ভাগেই এই কথাটা জানিয়ে দিলাম, মনে হলেই কল খুললাম আর জল নিলাম যখন তখন গাছের গোড়ায় দিলাম, এটা ঠিক নয়। আর যারা পারবে তারা এই খোল আর হাড় গুঁড়ো মিশিয়ে রেখে দেবে, দিয়ে টবের মাটিতে দিয়ে রেখে দেবে। যারা একদম ফ্যান খোল দিতে পারবে না, এই খাবারটা মিশিয়ে রেখে রাত্রের দিকে ঠান্ডা জল মাঝে মাঝে গাছের গোড়া খুঁড়ে দেবে। মাটি শুকনো হয়ে গেলেও ভেতরে কিন্তু জল থাকে। পাতলা করে যারা সর্ষের খোল মানে ফ্যান খোল দিতে পারবে দেবে, আর যারা পারবে না তারা টবের মাটিতে দিয়ে ওই রাত্রের দিকে জল দেবে, দেখবে ঠান্ডা জল গাছ খুব ভালো থাকবে, গাছের জন্য খুব উপকার। যখন তখন জল, দিনের বেলায় প্রচুর জল একদম দেবে না, প্রচুর জল দিলেই ক্ষতি। আমি দুদিন একটু বেশি জল দিয়েছি বলে পাতাগুলো হলুদ হলুদ মতন হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে আগের ছবি, এর পরের ছবি তোমাদের দেখাচ্ছি, দেখো দুদিন পরের ছবি। একটু জলটা কমিয়ে দিয়েছি, পাতাগুলো আস্তে আস্তে কিন্তু সবুজ হতে থাকছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি জলটা একটু কম দিয়েছিলাম বলে পাতাগুলো এরকম সবুজের দিকে আসছে, সেই কারণেই আমি তোমাদেরকে বলছি তোমরা বেশি জল দেবে না। আমিও বেশি জল দিচ্ছি না, কেবলমাত্র টবের মাটিকে চেষ্টা করবে ঢেকে রাখতে। যদি গাছ না ঢেকে রাখতে পারো, টবের মাটিকেও কোনো কাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে, মোটা গেঞ্জি, কাপড়, প্যান্ট, জিন্সের প্যান্ট যা থাকবে দিয়ে ঢেকে রেখে দেবে, দেখবে কত উপকার পাবে। আর গাছ যদি কাপড় দিয়ে চাপা দিয়ে দিতে পারো, তার থেকে ভালো আর কিছুই হবে না। জল একবারই দেবে পর্যাপ্ত পরিমাণে, তখন দেবে কিন্তু অধিক জল একেবারেই দেবে না, কম জল দিয়ে দেখো গাছ কেমন থাকে, তারপর আমাকে বলবে। কিন্তু খাবারটা খুব ভালো করে দিতে হবে, প্রতিদিন খাবার দেবে, পাতলা করে কোনো লিকুইড ফার্টিলাইজার দেবে। দেখতে পাচ্ছ গাছগুলো কেমন হয়ে আছে, একটু বেশি জল পড়েছিল কারণ পটিং হয়েছে, খাবার তো দিতে পারছি না তাই এরম ছিল, আস্তে আস্তে সবুজ হচ্ছে। এর পরের ছবি আমি এর আগে গোলাপ নিয়ে বহুবার বলেছি, আবারও আমি তোমাদেরকে দেখাবো, আমি যে যে পন্থা অবলম্বন করে চলি আমি সেগুলোই তোমাদেরকে বলি। প্রখর রৌদ্র বলেই খুব বেশি জল দেবার কোনো দরকার নেই, বেশি জল হলেই গাছের পাতা পুড়ে যায়। দেখছো জারবেরাটাও রোদে থাকে, কিন্তু বেশি জল না দিলে গাছ কিন্তু সব সময় খুব ভালো থাকে, প্রয়োজনের জল সব সময় দেবে। অধিক জল হলেই গাছের পাতা বুঝতেই পারছো ডালিয়া খারাপ হয়ে গেছে। আমার যে খারাপ দিকগুলো সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। গাছ দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোন গাছে বেশি জল আর কোন গাছে কম জল।
আশা করি তোমরা সকল দিকটাই বুঝতে পেরেছো। শীতের এই গাছগুলো ইমপ্রেশনগুলো দেখছো এখনও ভালো আছে, একটু ছাওয়া জায়গায় রেখেছি, প্রয়োজনের জল সবসময় দিয়ে থাকি। প্রয়োজনের জল যদি সবসময় দেওয়া হয় তবেই গাছ ভালো থাকবে, কোনো সময় অধিক জল দেবে না। কচি পাতা বেরোলে অবশ্যই ওষুধ স্প্রে করতে হবে, আমি বারবার বলেছি সুপার সোনাটা দিতে সপ্তাহে দুদিন। গাছ সবসময় ভালো থাকবে, গাছের মাটিতে খাবার দেবে, খাবার যদি সঠিক পরিমাণে থাকে গাছ কিছুতেই কোনোভাবেই খারাপ হবে না। এতদূর ছিল আজকের ব্লগটা, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ফিরে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে, আর যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকো আমার পুরনো ভিডিওগুলো। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। এরপরের দিন আমি চেষ্টা করব তোমাদেরকে বোগনভোলিয়া নিয়ে কিছু বলবার, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে করবে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিও। আর কিছু যদি না পারো টবের মাটিগুলোকে চাপা দিয়ে রাখো মোটা কাপড় দিয়ে।